বৃহস্পতিবার নামখানায় যুব কাপ 2022 এর শুভ উদ্বোধন হলো। নামখানা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এই যুব কাপ 2022 এ অংশগ্রহণ করে। বৃহস্পতিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের দক্ষিণ চন্দননগর স্টেডিয়াম মাঠে যুব কাপ 2022 এর শুভ উদ্বোধন করেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্টের অথরিটির চেয়ারম্যান সীমন্ত কুমার মালী। এছাড়াও ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ নীলকণ্ঠ বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেই সঙ্গে উপস্থিত ছিল এই যুব কাপে অংশগ্রহণ করা সমস্ত অংশগ্রহণকারী জন। সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস,